এই মাসিকটা আসলে কখন শুরু হবে এবং কখন শেষ হবে, মানে বয়স সীমাটা কিরকম? যে বললাম মাসিকটা অ্যাভারেজ, মানে স্বাভাবিকভাবে 10-12 বছরের সময় শুরু হয়। বেশিরভাগ মেয়েদেরই 12 বছরের থেকে শুরু হয়, 12-13-14 পর্যন্ত হতে পারে, আর এবং শেষ হয় হচ্ছে 50 থেকে 52 পর্যন্ত এ বয়সে। তবে অতিরিক্ত দেরিতে যাদের হয় তাদের এমনকি 54 বছর পর্যন্তও হতে পারে। আচ্ছা ম্যাম, মাসিকের অনেকগুলো সমস্যার মধ্যে যেটা হচ্ছে অনিয়মিত মাসিক, মানে কখন আমরা বুঝবো যে এটা আসলে মাসিকটা নিয়মিত হচ্ছে না, অনিয়মিত? অনিয়মিত মাসিক বলতে আমরা কি বুঝবো? অনিয়মিত মাসিকের নানান ধরনের ভেদ আছে। যেমন একটা হচ্ছে অনিয়মিত মাসিক অতিরিক্ত মাসিক হওয়া, অতিরিক্ত মাসিকের রকম ফের আবার অন্যরকম। যেমন হচ্ছে অনেক ঘন ঘন হওয়া কিন্তু পরিমাণে সঠিক, পরিমাণে একই রকম আছে। নর্মাল আপনার প্রতি মাসের মাসিকের সময় ডিউরেশন বা মেয়াদ হচ্ছে সবচেয়ে বেশি হলে 7 দিন, আর সামান্য 1 ফোঁটা রক্ত গেলেও সেটাকে কিন্তু আমরা মাসিক বলি নিয়মিত ঋতুচক্রের মধ্যে। তো যাই হোক, যদি ঘন ঘন হয় কিন্তু পরিমাণে অল্প, সেটাও একটা অনিয়মিত মাসিক। যদি সঠিক সময় হয়, যেমন 22 দিন থেকে 35 দিন, এই সময়টা হচ্ছে মাসিকের স্বাভাবিক দৈর্ঘ্য। তো 22 থেকে 35 দিনের মধ্যে হচ্ছে কিন্তু অতিরিক্ত হচ্ছে অনেক বেশি পরিমাণে, 80 মিলিলিটারের বেশি প্রতি মাসে। সেটাকেও আমরা বলবো হচ্ছে মেনোরেজিয়া বা অতিরিক্ত রক্তস্রাব। আর এছাড়া হতে পারে যে ঘন ঘন হচ্ছে আবার অতিরিক্ত হচ্ছে, একে বলা হয় পলিমেনোরেজিয়া, বা এটাও একটা মাসিকের সমস্যা। আর আরেক ধরনের সমস্যা হচ্ছে যে অনিয়মিত খুব কম হচ্ছে, যেমন হচ্ছে যে 35 দিনের চেয়ে বেশি পরপর, 2 মাস 3 মাস, অনেকের আছে এমনকি 5-6 মাস পরপরও মাসিক হয়, অনেকের ইভেন 1 বছর পরপরও মাসিক হয়। তো এটাও একটা অনিয়মিত মাসিক। আর আরেকটা হচ্ছে যে যার এখনো 14 বছরও হয়ে গেছে এখনো মাসিক শুরু হয় নাই, বা যার 16 বছর হয়ে গেছে এখনো মাসিক শুরু হয় নাই, এদেরকে বলা হচ্ছে অ্যামেনোরিয়া। বা বাচ্চা হয়েছে, আগে মাসিক নিয়মিত ছিল, এখন প্রায় 6 মাস কি 1 বছর ধরে আর মাসিক হচ্ছে না, এটাও একটা অনিয়মিত মাসিক। এটাকে বলা হয় অ্যামেনোরিয়া বা মাসিক নাই।